নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং মুখস্থ করার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, জ্ঞানমূলক প্রশ্ন, পদার্থ বিজ্ঞান কাকে বলে? উত্তর, বিজ্ঞানের যে শাখায় স্থান, কাল, পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে পদার্থ বিজ্ঞান বলে। আমি আবারও বলছি, বিজ্ঞানের যে শাখায় স্থান, কাল, পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে পদার্থ বিজ্ঞান বলে। জ্ঞানমূলক প্রশ্ন, পরিমাপ কাকে বলে? উত্তর, পরিমাপযোগ্য কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই পরিমাপ বলে। আমি আবারও বলছি, পরিমাপযোগ্য কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই পরিমাপ বলে। জ্ঞানমূলক প্রশ্ন, মৌলিক রাশি কি? উত্তর, যেসব রাশি স্বাধীন বা নিরপেক্ষ, অর্থাৎ অন্য রাশির উপর নির্ভর করে না, বরং অন্য রাশি এদের উপর নির্ভর করে, তাদেরকে মৌলিক রাশি বলে। আমি আবারও বলছি, যেসব রাশি স্বাধীন বা নিরপেক্ষ, অর্থাৎ অন্য রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে, তাদেরকে মৌলিক রাশি বলে। জ্ঞানমূলক প্রশ্ন, লব্ধ রাশি কাকে বলে? উত্তর, মৌলিক রাশিগুলো থেকে অন্য সব রাশি লাভ করা যায়। এক বা একাধিক মৌলিক রাশির গুণফল বা ভাগফল প্রতিপাদন করে যে রাশি পাওয়া যায় তাকে লব্ধ রাশি বা যৌগিক রাশি বলে। আমি আবারও বলছি, মৌলিক রাশিগুলো থেকে অন্য সব রাশি লাভ করা যায়। এক বা একাধিক মৌলিক রাশির গুণফল বা ভাগফল প্রতিপাদন করে যে রাশি পাওয়া যায় তাকে লব্ধ রাশি বা যৌগিক রাশি বলে। জ্ঞানমূলক প্রশ্ন, মাত্রা কাকে বলে? উত্তর, যে কোনো ভৌত রাশিকে বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায়। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। আমি আবারও বলছি, যে কোনো ভৌত রাশিকে বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায়। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। জ্ঞানমূলক প্রশ্ন, বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে? উত্তর, বিজ্ঞানের বিভিন্ন রাশির গাণিতিক প্রকাশকে বৈজ্ঞানিক প্রতীক বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, বিজ্ঞানের বিভিন্ন রাশির গাণিতিক প্রকাশকে বৈজ্ঞানিক প্রতীক বলা হয়। জ্ঞানমূলক প্রশ্ন, ভার্নিয়ার ধ্রুবক কি? উত্তর, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু ছোট তার পরিমাপই হলো ভার্নিয়ার ধ্রুবক। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু ছোট তার পরিমাপই হলো ভার্নিয়ার ধ্রুবক। জ্ঞানমূলক প্রশ্ন, পিচ কি? উত্তর, স্ক্রুগজের বৃত্তাকার স্কেলটি একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যেটুকু দূরত্ব অতিক্রম করে তাই হলো পিচ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি,
স্ক্রুগজের বৃত্তাকার স্কেলটি একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যেটুকু দূরত্ব অতিক্রম করে তাই হলো পিচ। জ্ঞানমূলক প্রশ্ন, লঘিষ্ঠ গণন কি? উত্তর, স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘোরালে উহার স্ক্রু এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে তাই স্ক্রুগজের লঘিষ্ঠ গণন। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘোরালে উহার স্ক্রু এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে তাই স্ক্রুগজের লঘিষ্ঠ গণন।